কালচারে যারা অভিযুক্ত এমন 12 জনকে আজ ডেকে পাঠানো হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তদন্ত কমিটির তরফ থেকে। থ্রেড কালচারের ফাঁদপাতা ভুবনে বিদ্ধ বাংলার সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলো। উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে এই ভুবন পাতা। অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। এবার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের থ্রেড কালচারে অভিযুক্তদের তলব তদন্ত কমিটির। 12 জন অভিযুক্ত পড়ুয়াকে ডাকা হয়, ভিডিও রেকর্ডিং করে বয়ান রেকর্ড করা হচ্ছে। পাশাপাশি অধ্যাপক চিকিৎসকদের বিরুদ্ধে যে থ্রেড কালচারের অভিযোগ উঠেছে সেই সম্পর্কে যারা অভিযোগ করেছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে যদি কোনো তথ্য বা প্রমাণ থাকে সেই তথ্য প্রমাণ সংগ্রহ করছে তদন্তকারী কমিটি। দুটি ভাগে আরজিকর মেডিকেল কলেজের থ্রেড কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে তদন্তকারী দল। আমরা আমাদের কাজটুকু করতে পারছি, যে যে বিষয়ে থ্রেড কালচার আসছে, থ্রেডের নাম আসছে যাদের, তাদের এগেনস্টে আমরা এভিডেন্স এখানে আছে, সবাই এভিডেন্স দিচ্ছে এবং তাদের নাম নিয়ে কমপ্লেন হয়েছে, সেই কাজ চলছে ডিসিপ্লিনারি কমিটি, এনকোয়ারি কমিটি। পরে ওখানে দুটো পার্টে এনকোয়ারি কমিটি চলছে, একটা হচ্ছে ফ্যাকাল্টিদের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, ফেল করানো বা থ্রেড দেওয়ার অভিযোগ আছে, এবং আরেকদিকে স্টুডেন্ট যারা থ্রেড কালচারের সাথে যুক্ত এবং করাপশন আরজিকরের যেই ঘটনাবলীগুলো ঘটেছে এতদিন ধরে সেগুলোর সাথে যারা যুক্ত তাদেরকেই ডাকা হয়েছে 12 জনকে। এই শুনানি চলাকালীন থ্রেড কালচারে অভিযুক্ত তানভীর কাজী নামে এক ডাক্তারি পড়ুয়া তার বাবাকে নিয়ে আসেন। সেই সময় হঠাৎই চলাফেরা করতে গিয়ে ধাক্কা লাগে ওই ডাক্তারি পড়ুয়ার বাবার গায়ে। জানিয়ে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলেও সিআরপিএফ মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। আমি এবং আমার দুটো ব্যাচমেট যারা কমিটি মেম্বার, ডিসিপ্লিনারি কমিটি মেম্বার, তারাই আমরা আসলে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে যাচ্ছিলাম, এবং যে প্যাসেজটা আপনারা হয়তো দেখেছেন অনেকবার, সেই প্যাসেজটার মুখেই আমি যাচ্ছিলাম এই প্যাসেজটা দিয়ে। তখন হঠাৎ করে তানভীর কাজী বলে যে অভিযুক্ত সেকেন্ড ইয়ারের ছেলে একটা, সে এনকোয়ারি কমিটি থেকে বেরিয়ে এসে হঠাৎ করে আমার উপর চড়াও হয় এবং এসে মারতে উদ্যত হয়। থ্রেড কালচার বন্ধ হওয়ার ডাক তৃণমূলের, রোগীদের উপরও থ্রেড কালচার চলে পরোক্ষে খোঁচা কুণাল ঘোষের। গোটা রাজ্যে পুলিশ অত্যন্ত ভালো কাজ করছে, অধিকাংশ ক্ষেত্রেই ভালো কাজ করছে। আপনারা গতকালও দেখেছেন যে তিনজলায় একটি নাবালিকাকে নির্যাতন এবং খুন, মাত্র 1.5 বছরের মধ্যে এই পুলিশই দ্রুততার সঙ্গে তদন্ত করে বিচার শেষ করে ফাঁসির সাজা হয়েছে। আপনি সারা রাজ্যে যদি দেখেন, কিছুদিন আগে উত্তরবঙ্গও একই জিনিস হয়েছে, কোথাও ফাঁসির সাজা হচ্ছে, কোথাও যাবজ্জীবনের সাজা হচ্ছে, একের পর এক হচ্ছে। পুলিশ নিরপেক্ষ না হলে ফ্রেড কালচার চলবে, সুর চড়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নেই, থ্রেড কালচার বন্ধ কোনোদিনই হবে না। পুলিশ যদি নিরপেক্ষ না হয় তাহলে থ্রেড কালচার বন্ধ হবে কেন? পুলিশ তো নিরপেক্ষ নয়, পুলিশ তো পার্টি ক্যাডার। আপনি সুপ্রতিম সরকারের যে ভাষা, ইন্দিরা মুখার্জির যে সাংবাদিক সম্মেলন, তাতে কি একবারও মনে হয়েছে যে এরা পুলিশ? তৃণমূলের মুখপাত্র মন্ত্রী নেতাদের থেকেও উপরে উঠে এক কাঠি বেড়ে যে ভাষাতে তারা অ্যাটাক করেছেন, আর থ্রেড বন্ধ হবে কী করে? এই তদন্ত কমিটিতে যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো তাদের বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এনকোয়ারি কমিটি, সেটাই সব থেকে বড় নজরে থাকছে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা।